অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন হাতে পায়ে সমস্ত শরীরে খিচুনি শক্ত বা অসাড় হওয়া সেরায় ব্যথাযুক্ত খিচুনি কম্পন সেরায় রক্তাধিক্য মাথায় রক্তাধিক্যের জন্য অস্থিরতা ও অনিদ্রা মাথায় চোট লাগার জন্য মনোবিকার হিস্টিরিয়া ফিট ইত্যাদি ইত্যাদি জটিল সমস্যা সমাধানের একমাত্র মেডিসিন অ্যাডেল থার্টি এইট আজকের ভিডিওতে মেডিসিনটির ব্যবহারিক কারণ প্রয়োগ বিধি উপকরণ ইত্যাদি যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই অ্যাডেল থার্টি এইট বা অ্যাডেল আটত্রিশ এটার ব্যবহারিক কারণ অর্থাৎ আপনি কেন ব্যবহার করতে যাবেন ব্যবহারিক কারণ বা প্র্যাকটিক্যাল রিজন আপনার জানার প্রয়োজন অ্যাডেল থার্টি এইট ঔষধটির মধ্যে রয়েছে আমি টুয়েলভ এক্স নামের একটি শক্তিশালী আধুনিক ঔষধ যা ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য মাংস পেশিতে খিচুনি মাথায় নিউরো সমস্যাজনিত খিঁচুনি পেটে ও বুকের ব্যথা উপশমকারী উপশমকারী ঔষধ আছে প্রোটেন্টিলা অ্যানসেরিনা সিক্স এক্স যা পেটের আলসারজনিত ও মহিলাদের ঋতুকালের খিচুনির ভালো ঔষধ তার মানে এই যে যে আমি দুটো ঔষধ বললাম এই ঔষধ দুটি আধুনিক ঔষধ এবং এই ঔষধের কার্যকারিতা সম্পর্কেও আপনারা শুনলেন এছাড়াও মেডিসিনটির মধ্যে আরও যে রেমেডিসগুলো রয়েছে সেই রেমেডিসগুলো ডক্টরবাবুদের জানার প্রয়োজন আছে বেলেডোনা টুয়েলভ এক্স কিউপ্রাম অ্যাথেটিকাম রয়েছে সিক্স এক্স হায়োসেমাসনাইজার রয়েছে টুয়েলভ এক্স ট্যাবেকাম রয়েছে টুয়েলভ এক্স সিকেলিকর রয়েছে টুয়েলভ এক্স ও ইগনিশে রয়েছে টুয়েলভ এক্স সুতরাং আরও যে রেমেডিসগুলো বললাম এই সমস্ত রেমেডিসগুলোর উপকারিতা কিন্তু অস্বীকার করা যায় না তো আমরা জেনে নিলাম যে আপনি কেন এই অ্যাডেল থার্টি এইট ব্যবহার করবেন এবারে ডোজ সম্পর্কে জানতে হয় তো আমি ডোজ ডোজটি বলে দিচ্ছি ফর অ্যাডাল্টস ফিফটিন টু টোয়েন্টি ড্রপস আর ফর চিলড্রেন সেভেন টু টেন ড্রপস থ্রি টাইমস পার ডে এটার মানে হচ্ছে যদি যুবক হয় তাহলে তাহলে পনেরো থেকে কুড়ি ফোঁটা আর যদি শিশু হয়ে থাকে তাহলে সাত থেকে দশ ফোটা এটা দিনে তিনবার নিতে হবে উইথ ওয়ান বাই ফোর কাপ ড্রিঙ্কিং ওয়াটার মানে এক কাপ জলে চার ভাগের এক ভাগ জলের মধ্যে মানে এক কাপ জল চার কাপের মাপ সাধারণত পঞ্চাশ এম হয় এবার এই পঞ্চাশ এম জলকে যদি চার ভাগ করি তাহলে হবে সাড়ে বারো এম এল অর্থাৎ সাড়ে বারো এম জলের মধ্যে ওটাকে নিতে হবে ডাইরেক্ট খাওয়া যাবে না তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ